ভুয়ো সিমের মাধ্যমে ই ওয়ালেট প্রতারণা চক্রের তদন্তে নয়া মোড়। পুলিশের জালে ধরা পড়ল আরো তিনজন। এদের মধ্যে দীপক গুইকে জেলার জয়পুর থানার রাউতখণ্ড গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। দীপক সিম কার্ড অ্যাক্টিভেট করার জন্য জাল নথি তৈরি করে এই চক্রের মূল পান্ডা অভিষেকের হাতে তুলে দিত, আর এই জাল নথি দিয়ে তৈরি হতো সিম কার্ড। এই সিম কার্ড যোগান পেতে গ্রামীণ সিম কার্ড বিপণনকারীদের কাজে লাগাতো অভিষেক। বাঁকুড়া সদর থানার বেলিয়ারি গ্রাম থেকে এমন দুই বিপণনকারী মানস সাহানা ও কৃপা সিন্ধু সাহানাকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় এখনো পর্যন্ত ধরা পড়া নয়জনের সবাই কিন্তু গ্রামের বাসিন্দা, এবং এই প্রতারণা চক্রের মূল পান্ডা বছর ২৪ অভিষেক মণ্ডলও গ্রামের ছেলে। বাঁকুড়া সদর থানার ধব গ্রামের বাসিন্দা সে। উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরে ভর্তি হলেও দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেয় অভিষেক। তার কয়েক বছর পরই ইন্টারনেট ঘেঁটে আর টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তার সাইবার প্রতারণার হাতেখড়ি হয়েছিল, এবং গত ২ বছরে ভুয়ো তথ্য দিয়ে সিম অ্যাক্টিভেট করে প্রায় ১০,০০০ ই ওয়ালেট খুলে ফেলেছে। এবং এই ওয়ালেটগুলি তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সাইবার প্রতারকদের ওটিপি শেয়ার করে মোটা টাকায় হস্তান্তর করে, এবং এই লেনদেন প্রায় টাকার অঙ্কে ৫০,০০০ ছাড়িয়েছে। পুলিশ এই অভিষেকের ভাই অভিজিৎ সহ প্রথম দফায় ৬ জনকে এবং দ্বিতীয় দফায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই কিন্তু গ্রামের বাসিন্দা। অভিষেক তার এই কাজে শহরের ছেলেদের লাগায়নি, কারণ শহর থেকে এই কাজ করলে পুলিশি নজর এড়ানোর ঝুঁকি থাকে। পাশাপাশি গ্রামের ছেলেদের নামমাত্র টাকায় কাজ হাসিল করা যায় সহজেই, আর শহরের ছেলেদের দিয়ে কাজ করালে তারাও এই প্রতারণা চক্র গড়া শুরু করে দিতে পারে এমন আশঙ্কাও ছিল অভিষেকের। তাই সে গ্রামের ছেলেদের ব্যবহার করে তার পুরো সিন্ডিকেট গড়ে তোলে। পুলিশ ইতিমধ্যেই প্রায় ৯,০০০ সিম কার্ড বাজেয়াপ্ত করেছে। এই বিপুল পরিমাণ সিমের যোগানের জন্য জেলার আর কোথায় কোথায় তার নেটওয়ার্ক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এবং অভিষেক মণ্ডল ও তার ভাই অভিজিৎ মণ্ডল এরা করছে, এই যে সমস্ত আমরা ফেক সিম কালেক্ট করেছি, এই ফেক সিম থেকে ও ই ওয়ালেট জেনারেট করে। তো আজকে যখন কোনো জায়গাতে কোনো ক্রাইম হচ্ছে, অনলাইন সাইবার ফ্রড হচ্ছে, যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো জায়গা থেকে সাইবার ফ্রড হয়ে ওটা তো কোনো ওয়ালেটে যাবে, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে ইমিডিয়েটলি পুলিশ ওটাকে চিঠি করে সাসপেন্ড করে দিচ্ছে অ্যাকাউন্টটাকে। কিন্তু ই ওয়ালেটে ঢুকলে প্রসেস একটু জটিল কিন্তু সম্ভব। ওরা করছে এই টাকাটাকে, এই যে ই ওয়ালেটগুলো তৈরি করছে, এই ই ওয়ালেটটা কিছু টাকার বিনিময়ে ওরা বিক্রি করে দিচ্ছে সারা দেশ জুড়ে। ওদের আমি অ্যাটলিস্ট ৬টা টেলিগ্রাম চ্যানেল পেয়েছি, সেখানে কনস্ট্যান্টলি সারাদিন ধরে তারা বারবার করে চায় যে ইমিডিয়েটলি ওটিপি দাও, ইমিডিয়েটলি। এদিকে আজ ধৃত দীপক গুই, মানস সাহানা ও কৃপা সিন্ধু সাহানাকে বাঁকুড়া আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী অভিষেক বিশ্বাস জানান, এই মামলায় ধৃত সকলকে ৮ তারিখ আদালতে তোলা হবে। গতকালকে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে ওদেরকে প্রোডাকশন করা হয়েছিল। দুপক্ষের শুনানি হলো, দুপক্ষের শুনানি হওয়ার পরে ওদেরকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন লার্নেড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বাঁকুড়া। ১৮-৮-২০২১ পরবর্তী তারিখে ওদেরকে আবার কোর্টে প্রোডাকশন করা হবে। এই হলো আজকে আছে ইন্ডিয়ান পেনাল কোডের কিছু ধারা রয়েছে, এবং তার সঙ্গে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের কিছু ধারা রয়েছে। ইনভেস্টিগেশন হচ্ছে, তদন্ত সবে শুরু হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ১৮ তারিখে অন্যান্য আসামিদের সঙ্গে যাদেরকে আজকে প্রোডাকশন করা হয়েছিল তাদেরকেও ১৮ তারিখেই দিন রাখা হলো কোর্টে প্রোডাকশনের জন্য। এখন এটুকুই বলা যাবে। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া ২৪x৭।